জল্পনা উস্কে ফের তৃণমূলের একুশে জুলাই সমাবেশে হাজির হলেন সপুত্র মুকুল রায়। দেখুন সেই ছবি, গাড়ি থেকে নামছেন মুকুল রায়, তার সঙ্গে রয়েছেন তার পুত্র শুভ্রাংশু রায়। বাবা হট করে বলেছিল যে যাব, যেতে চাই, তাই নিয়ে এসেছি। না, নিচেই ছিল, দেরি হয়েছিল, দেখলেনি যে হাঁটতে কীরকম অসুবিধা হচ্ছে বা কথা জড়িয়ে যাচ্ছে, তাই নিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, কথা হয়েছে না তখন, দেখা হবে। কাজ করতে করতেই মানুষ বেছে নেবে 2024-এ কোন গভর্নমেন্ট আসবে আর কোন গভর্নমেন্ট আসবে না। এই গভর্নমেন্ট আসলে গণতন্ত্র আর থাকবে না। আগারে মোদি সরকার আয়েগা তো লোকতন্ত্র নহীঁ রহেগা, আগারে বিজেপি গভর্নমেন্ট আয়েগা তো জনতা নহীঁ রহেগা, কোই ডেমোক্রেসি নহীঁ রহেগা, কোই মা বহিন কা ইজ্জত নহীঁ রহেগা। উসকো ফেক দো, উসকো ফেক দো, তব আপকো শান্তি মিলেগা। হম কুর্সি নহীঁ চাতে হ্যায়, হম শান্তি চাতে হ্যায়। ও দেশ কো বেচনে যাতা হ্যায়, হম দেশ কো রক্ষা করনে চাতে হ্যায়। দেশ কে আমরা রক্ষা করতে চাই, দেশ কে আমরা বাঁচাতে চাই। ইন্ডিয়া লড়বে তৃণমূল কংগ্রেস পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি বলে দিয়েছি আমাদের চাওয়ার কিছু নেই, আমরা একটাই চাই, ইন্ডিয়া লেট ইন্ডিয়া উইন, লেট বিজেপি লুজ, হিন্দুস্তান ভারত জিতেগা আর মোদি হারেগা আর ভাজপা হারেগা। এই আমারা একই স্লোগান হ্যায়, আর কোই দোসরা স্লোগান নেই হ্যায়। আর এই স্লোগান মে হাম কাম করে তো হাম জয় বাংলা জেসে কেতে হ্যায়, 2024 মে জয় বাংলা কা সাথ হাম দো জয় ইন্ডিয়া কা স্লোগান ভি নারা ভি লাগায়েঙ্গে, আর হাম সব প্রোগ্রাম মে এই স্লোগান কো পপুলার করেঙ্গে। 2024-এর লড়াই সারা দেশে সর্বত্র আওয়াজ উঠেছে, আগামী 24-এ জিতছে কে? ইন্ডিয়া আওয়ার্ড কে? আগামী 24-এর নির্বাচনে জিতছে কে? ইন্ডিয়া আওয়ার্ড কে? কুচবিহারে জিতছে কে? আলিপুরদুয়ারে জিতছে কে? ঘাটালে জিতছে কে? কাঁথিতে জিতছে কে? পুরুলিয়ায় জিতছে কে? বিষ্ণুপুরে জিতছে কে? ডায়মন্ড হারবারে জিতছে কে? দক্ষিণ কলকাতায় জিতছে কে? হাওড়ায় জিতছে কে? বাংলায় জিতছে কে? কর্ণাটকায় জিতছে কে? তামিলনাড়ুতে জিতছে কে? কেরালায় জিতছে কে? উত্তরপ্রদেশে জিতছে কে? হরিয়ানায় জিতছে কে? দেশ জুড়ে জিতছে কে? আরো জোরে, দেশ জুড়ে জিতছে কে? 24-এ জিতছে কে? মানুষ যদি চায় যাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী করে মাথার উপরে বসিয়েছে, তাদেরকে আকাশ থেকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে তাদের অহংকার, দম্ভ আর উদত্তকে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের 5 সেকেন্ড সময় লাগবে, এটাই গণতন্ত্র। আনে ওয়ালে চুনাও মে 2024 মে কন জিতেগা, কন জিতেগা, কন জিতেগা, অর জোর সে কন জিতেগা, দোনো হাত উপর করকে কন জিতেগা, কন জিতেগা, কন জিতেগা, কন জিতেগা। ক্ষমতা আছে ভারতবর্ষের সাথে লড়বে, ক্ষমতা আছে, জনতা জনার্দন যা চাইবে সেটাই শেষ কথা।